তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে আমি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা নতুন আপডেট দিতে চাই সেটা হলো যে লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট বা নভেম্বর মাসের যে টাকা সেটা কিন্তু আজ থেকে ঢুকতে শুরু করেছে অ্যাকাউন্টে তা আপনারা এখন চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের টাকাটা ঢুকলো কি না তো এখন আমি আপনাদেরকে আগে চেক করে প্রমাণটা দেখাচ্ছি দেখুন স্ট্যাটাসটা যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা কিন্তু নভেম্বরের যে পেমেন্ট তা কিন্তু ঢুকতে শুরু করেছে তো আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে বলবো যে কোন কোন ডিস্ট্রিক্টে আজকে টাকা দিয়েছে তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এ প্রথম যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আমি এখন আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারের স্টেটাসটা চেক করে দেখাচ্ছি তো তার জন্য আপনারা প্রথমে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন গুগলে সার্চ করার পর দেখুন প্রথমে একটা আপনারা লিঙ্ক পাবেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটে আপনারা ক্লিক করবেন লক্ষ্মীর ভান্ডারে যে টাকা পেমেন্ট সেই টাকাটা ঢুকলো কিনে তার স্ট্যাটাসটা চেক করার জন্য আপনারা এই লিঙ্কটে প্রথম ক্লিক করবেন এছাড়া লিঙ্কটা আপনারা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন দেখুন এইখানে আসার পর প্রথমে দেখুন উপরে একটা অপশান পাবেন টেক অ্যাপ্লিকেশান বলে একটা অপশান অপশান আপনাদের কাছে থাকে দেখুন এই যে অপশানটা আপনারা পাবেন এই অপশানটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারে যে স্ট্যাটাস চেক করার তার সম্পূর্ণ পেজটা ওপেন হয়ে যাবে দেখুন এইভাবে পেজটা আপনার কাছে ওপেন হবে তো দেখুন উপরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখুন দেওয়া আছে তো আপনারা কী কীভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন তো আপনারা রেজিস্ট্রেশন করার সময় বা লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এছাড়া আপনারা আধার কার্ড দিয়েও আপনারা এই স্ট্যাটাস চেক করতে পারবেন দেখুন উপরে দেওয়া আছে আপনারা এই দুটো জিনিস এছাড়াও আপনারা সাথী কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তো আমি মোবাইল নম্বর দিয়ে চেক করবো তা আমি মোবাইল সিলেক্ট করলাম তারপরে এখানে আপনারা মোবাইল নম্বরটা দিবেন এবার এই ক্যাপচা কোডটা এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন তখন আমি আপনাদের আমার যে মোবাইল নাম্বারটা যেটা অ্যাপ্লাই করার সময় আমি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এই কোডটা আমি এখানে দিচ্ছি এবং আপনাদের কাছে দেখুন এখন লাইভ আমি সরাসরি সার্চ করে দেখাচ্ছি যে পেমেন্টটা আসছে কিনা কি না আপনাদেরকে আমি বলে রাখছি যে পেমেন্ট চলে আসে তো সব ডিস্ট্রিক্টের জন্য এখনও হয়তো দু একটা ডিস্ট্রিক্ট বাকি আছে কারণ একসঙ্গে দিনে আস্তে আস্তে করে কিস্তি হিসাবে পেমেন্টটা দেওয়া হয় দেখুন ইয়ার পর এইখানে যে ইয়াটা আছে এই যে পেমেন্ট স্ট্যাটাস এটা নিচে যে ফাঁকার অপশানটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে কিন্তু পেমেন্টের স্ট্যাটাসটা চলে আসবে তো আপনাদেরকে বলে রাখছি যেমন এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে কিন্তু নিচে পেমেন্টের যে স্ট্যাটাস সেটা সম্পূর্ণ চলে আসবে প্রত্যেকটা মাসের স্ট্যাটাসটা আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখুন আমি এখন আপনাদেরকে এইখানে ক্লিক করে দেখাচ্ছি আপনারা এখানে ক্লিক করবে এই ফাঁকা অপশানটাতেই ক্লিক করবে কিন্তু তো দেখুন ক্লিক করার পর নিচে দেখুন পুরো স্ট্যাটাসটা আপনাদের কাছে শো হয়ে গেছে তো দেখুন এখানে নভেম্বর পেমেন্ট বলে অপশন পাবেন আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ আছে এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দেখুন নভেম্বর আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং এটা কিন্তু এক তারিখ থেকে আন্ডার প্রসেসিং দিয়েছে তো আপনারা জানেন যে একদিন পরে পেমেন্ট দেওয়া হয় যেদিন আন্ডার প্রসেসিং দেয় তার একদিন পর থেকেই লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা চলে আসে আমি কিন্তু এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে সার্চ করছি তো জিজ্ঞেস আপনাদেরকে বলে দিচ্ছি পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলোই কিন্তু কাছ থেকেই টাকা ঢুকতে শুরু হয়ে গেছে তো আপনারা যদি এই জেলাগুলোর মধ্যে পর্যন্ত অবশ্যই আপনারা সার্চ করে দেখে নেবেন যে আপনাদের টাকা ঢুকলো কিনে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ